আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের 25শে ডিসেম্বর খ্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে মেরি খ্রিসমাস, আর আসছে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। আর এখন আমরা আজকে খ্রিসমাসের বিকেলে আমরা চলে এসেছি আজকে আমাদের এখানে বেলাপুর সি বিচ ডকে। তো আমরা এখানে আজকে এখানে একটু ঘুরবো, ঘুরে তারপরে চার্চে যাব। চার্চে থেকে তারপরে আমরা ইয়েতে যাব, ওই গ্র্যান্ড সেন্ট্রাল মলের ওইখানটায় যাব। দেখি কি কি করব আজকে পুরো মানে সন্ধ্যাটা সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য করে ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাই, কোথায় কি করি, আর আজকে পুরো সন্ধ্যাটা কিভাবে কাটাই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। এটা বেলাপুর সি বিচ ডক, এখানে থেকে জাহাজ ছাড়ে, আর এখান থেকে এলিফ্যান্টা যাওয়ার জাহাজ পাওয়া যায়। তাছাড়া ইয়েতে আলিবাগ যাওয়ার লঞ্চ এখান থেকে পাওয়া যায়। তো এখান থেকে সমস্তটাই মানে লঞ্চ এখান থেকে পাওয়া যায়। তো এগুলো টাইমিং আছে। তো অনেকে কী করে, আমাদের তো সব মানে অনেকেই জানে না এই জায়গা থেকে যে লঞ্চ ছাড়ে বলে। তো অনেকে সবাই বেশিরভাগ সব ইয়েতে চলে যায়, সিএসটি চলে যায়, কিন্তু এখান থেকেও লঞ্চ অনেক যায়, সব সকালের দিকে যায় বেশিরভাগ, 9টা সাড়ে 9টার দিক থেকে। তো ওই সময় থেকে লঞ্চ সার্ভিস পাওয়া যাবে আপ টু বিকেল 3টে অবধি, 3টার পর থেকে কোনো লঞ্চ যায় না। তো এইটা হচ্ছে লঞ্চ ঘাট, এই যে এই পাশটায় দেখাই, এই যে দেখুন বেলাপুর জেটি বলে লেখা আছে, এইখান থেকেই লঞ্চ ছাড়ে আর কি সব জায়গায়, এলিফ্যান্টা কেভস যাওয়ার জন্যে, আলিবাগ যাওয়ার জন্যে এখান থেকেই সমস্ত লঞ্চ পাওয়া যায়। আলাদা করে আমাদেরকে সিএসটি যেতে হবে না। নিউ বম্বের লোকেদের জন্য এটা খুব একটা ভালো মানে ইয়ে তৈরি হয়েছে যে আমাদের সব কিছুর জন্য সিএসটি যেতে হয়। তো ভিটির থেকে আমাদের লঞ্চ ধরতে হয়, কিন্তু এখন সে পরিষেবা আমরা নিউ বম্বেতে বসেই পেয়ে যাব। তো তার জন্যে আমাদেরকে বম্বে যেতে হবে না। কিছু বোট ছেড়ে গেল এখন, এই সামনাসামনি কিছুটা এখান থেকে এই আধা ঘন্টার ভিতরে এই বোটগুলো ঘুরিয়ে নিয়ে আসবে, মানে বেশি দূরে যাবে না। তো বেশি দূরে যেতে গেলে সকালবেলা যে বোটগুলো ছাড়ে
মানে এলিফেন্টা বা আপনার আলিবাগ এগুলো যেতে গেলে তাও সকালবেলার দিকে যেতে হবে, যেহেতু এখন সন্ধেবেলায়। তো এখানে এই সামনাসামনি মানে আধা ঘন্টার ভেতরে এখানে সমুদ্রে একটু ঘুরিয়ে নিয়ে আসে, তো এগুলো এখন ছাড়ে আর কি। এই যে আপনারা দেখলেন, পরের পর একটা লঞ্চ গেল, আবার একটা এলো, মানে এভাবে আর কি। সন্ধে নামতে এই চারিপাশের পরিবেশটা শান্ত আর নিস্তব্ধ হয়ে আসছে, তবে বেশ ভালোই লাগছে। শান্ত আরব সাগর আর আকাশে পূর্ণিমার চাঁদ, শহরের কোলাহল মুখর পরিবেশ থেকে এই পরিবেশটা বেশ ভালোই লাগছে, বেশ শান্ত এবং নির্জন। সন্ধে হয়ে গেছে যথারীতি, তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, পার্ক না এই জেটি ঘাটটা, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এ দেখুন, আপনার দেখাই পূর্ণিমার চাঁদটা দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখুন কী সুন্দর নারকেল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ, কী অপূর্ব লাগছে দেখতে। দেখুন এই মার্গশীর্ষ পূর্ণিমা আসছে এখন, তো মাঘ মাসের পূর্ণিমা, এটা হচ্ছে এবছরের লাস্ট পূর্ণিমা, তো সেই চাঁদ উঠেছে, কী সুন্দর লাগছে দেখতে। একটু আগে ওখান থেকে একটা লঞ্চ ছেড়ে গেল, তো এটা হচ্ছে ওই এই সামনাসামনি লোকাল এরিয়া একটু ঘুরিয়ে নিয়ে যাবে আর কি, ঘুরিয়ে নিয়ে আসবে। তো লঞ্চ একটা ছেড়ে গেল, তো ছোট লঞ্চ আর কি, এই হচ্ছে 10 মিনিট হয়তো এই সমুদ্র একটু ঘুরিয়ে আনবে আর কি সন্ধ্যাবেলায় আর কি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন আমরা সিধে চার্চ যাব, দেখছি চার্চ যাই, আবার মানে রাস্তায় জ্যামও পাবো প্রচুর, মানে আজকে তো প্রচুর লোক বেরোবে রাস্তাতে। আর ওই মল, গ্র্যান্ড সেন্ট্রাল মলের ভেতরে একটা ক্রিসমাসের একটা খুব সুন্দর প্রত্যেক বছর ওরা ডেকোরেট করে, ওইটা দেখার জন্য খুব ভিড় হয়, তো সেই জন্য মানে আজকে স্বভাবতই ভিড় হবে, রাস্তাতে জ্যাম পাবো। তো দেখছি, এখন ইচ্ছা আছে সিধে চার্চ যাওয়ার, দেখি। তো সঙ্গে থাকুন। এটা নেরুলের পরে বেলাপুর, তো বেলাপুর কিন্তু আমাদের নেরুলের মতন নয় অত, মানে নেরুল যেমন পুরনো জায়গা, পুরনো শহর, তো বেলাপুর নতুন আর কি। তো এখানে সব কিছুটাই মানে খুব একদম আধুনিক একদম, তো খুব সুন্দর এখানে, মানে বার রেস্টুরেন্ট এগুলো অনেক পরিমাণে বেশি আছে, নেরুলেও আছে কিন্তু নেরুলের থেকে এখানে বেলাপুরে বেশি আছে আর কি। আর রাস্তাঘাটও এখানে খুব মানে একদম গিয়ে খুব সুন্দর আর কি। তো এপাশ থেকে সিধা যাচ্ছে খারগর, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, বাস যাচ্ছে, তো এটা সিধে খারগর যাচ্ছে, খারগর আপ টু পানবিল অবধি। খারগর এই রাস্তা ধরেই একদম আপনারা লোনাভলাও যেতে পারবেন, মানে এই রাস্তা ধরে খারগর, কামুঠে, হ্যাঁ, পানবিল, তারপর লোনাভলা, এই রাস্তা ধরেই যেতে পারবেন আর কি। আমি এখন বালাজি মন্দিরের কাছে চলে এসেছি আমাদের এখানে। তো বালাজি মন্দির আপনাদেরকে এর আগেও আপনারা আমার ব্লগে দেখে থাকবেন, তখন তো মানে দেখাতে পারিনি, কেন কি বন্ধ থাকে দুপুর টাইমে, তো আজকে দেখছি খোলা আছে, তো সেই জন্য দেখি একবার ঢুকবো, তো ভেতরে যতটা পারি আপনাদেরকে দেখাবো। তো এই যে ভেতরে কিছুটা মানে ভিডিও করতে পেরেছি, যতটা পেরেছি ততটাই আপনাদেরকে দেখাবো, কেন কি এখানে ফটো ভিডিও কোনোটাই অ্যালাউড না, ক্যামেরা অ্যালাউড না, তো তাই জন্য বাইরে বাইরে থেকে যতটা তুলতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। বালাজি মন্দিরের এখানে এসেছিলাম বলে আপনাদেরকে এই বালাজি মন্দিরের সামনে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, কিন্তু এখন নিয়ম করে দিয়েছে ক্যামেরা অ্যালাউড নয়, তো সেই জন্য ভেতরে গেছিলাম। তো বালাজি বাবার ফটো বা ভিডিও কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন কি ফটো আর ভিডিও অ্যালাউড না, বাইরেই ক্যামেরা রেখে দিয়ে যেতে হবে, তো সেই জন্য হয়নি ভিডিও। তো এখন আমরা চার্চে যাব, তো
ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কি করব আর, যাই হোক বাইরে বাইরে থেকেই আপনাদেরকে যতটা মানে কভার করতে পেরেছি তো ততটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আমরা এখন চার্চের কাছে চলে এসেছি, বেশিটা দূরত্ব নয়, বালাজি মন্দির আর চার্চ খুবই কাছাকাছি। তো এখন আমরা চার্চের কাছে চলে এসেছি। এই যে চার্চ, আমাদের নেরুল চার্চ, আমাদের বাড়ির সামনে একদম হাঁটা পথে এই চার্চটা, মানে 5 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই এখানেই পাহাড়ের উপরেই চার্চ। এই বালাজি মন্দির, সব মন্দিরগুলো এই যে, এই যে এই যে রাস্তাটা, এই যে দেখুন, আর ওই যে বালাজি মন্দির, আর এখানে বালাজি মন্দিরের পরে হরে কৃষ্ণ মন্দির, তারপর শিবের মন্দির, সব কিছুই আছে এখানে, মোটামুটি 4-5টা শুধু মন্দির, তারপরে লাস্টে এই চার্চ। তো চলুন দেখি ভেতরে যাই। আয় বাবু আয়। তো চার্চটা পুরো লাইটিং করেছে, পুরো আলোয় আলোয় একদম ভরে দিয়েছে। প্রার্থনা তো কালকে অলরেডি রাত্রি 12টার সময় হয়েই গেছে, 12টার সময়। আর এই যে দরজাগুলো এখন বন্ধ আছে, মাদার মেরি, তার কোলে জেসাস, এই চার্চের এখান থেকে আমাদের বিল্ডিংটাও দেখা যায়, পুরো নেরুলটা দেখা যায়, আপনাদেরকে দেখাবো। এই যে, এই যে দেখুন, এই যে আমাদের নেরুল সেক্টর 28, যেখানে আমরা থাকি, পুরো সেক্টর 28টা এখান থেকে দেখা যায় একদম।
এই যে পুরো সব বিল্ডিং গুলো দেখা যায়। থেকে একদম সামনে আমাদের বাড়ি, চার্চের মধ্যে গেটের কাছে ঢুকতেই এখানে কিছু ডেকোরেশন করা হয়েছে। তো ডেকোরেশনের মধ্যে জিসাসের কিভাবে জন্ম হয়েছে পুরো কাহিনীটাই এখানে ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে যে জিসাস জন্ম নিয়েছে মাদার মেরির কোলে হচ্ছে শুয়ে আছে ছোট্ট জিসাস, আর কিভাবে তার জন্ম হয়েছে সমস্তটাই এখানে এই পুতুলগুলোর মাধ্যমে এখানে একটা ছোট্ট ডেকোরেশন করা হয়েছে আর কি। ও তার পাশে ক্রিসমাস ট্রি রাখা হয়েছে, তো সবাই এখানে একটা সেলফি জোন তৈরি হয়ে গেছে, সবাই এখানে ফটো তুলছে। আমরা এখন মলের ভেতরে চলে এসেছি। তো মলের ভেতরে এবছর দেখছি কোনো সেরকম ডেকোরেশন করা হয়নি, মানে নর্মালি ছোটোখাটো একটা ডেকোরেশন করা হয়েছে। তো গত বছর যেমন খুব বিশালভাবে বড়ভাবে একটা ডেকোরেশন করা হয়েছিল ক্রিসমাস জন্য, তো কিন্তু এবছর মানে সেরকমভাবে কোনো ডেকোরেশন করা হয়নি। হয়েছে ডেকোরেশন কিন্তু ছোটো করে করা হয়েছে। তো ভিড় প্রচণ্ড, এই যে দেখতে পাচ্ছেন কীরকম লোকের মানে সমাগম, এখানে প্রচুর লোক এসছে। ওই যে ছোটো মতন একটা ঘর টাইপের করেছে, তো ওখানেই সব বিভিন্ন রকমের ওই ম্যাজিক্যাল শোটোগুলো হচ্ছে, ছোটোখাটো বাচ্চাদের, সব ছোটো বাচ্চাদেরকে ভেতরে এন্ট্রি দিচ্ছে, দিয়ে ওখানে ম্যাজিক্যাল শো সব হচ্ছে। জাস্ট এইটুকুনি, আর কিছু সেরকমভাবে ডেকোরেশন করা হয়নি এবছর। মল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, তো মলে তো সেরকম ভেতরে কিছু হয়নি, তো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এখানে একটা বড় ক্রিসমাস ট্রি করেছে, আর এবছর সেরকম কিছু করেনি এবারে 25শে ডিসেম্বর। তো এই আর কি, যাই হোক আজকে পুরো দিনটা পুরো সন্ধ্যাটা খুব ভালোই কাটালাম। বিকেল থেকে বেরিয়েছি, চার্চে গেলাম, খুব ভালো লাগলো। তো আজকে এখন তো 9টা সাড়ে 9টা বেজে গেছে, এবার বাড়ি থেকে রওনা দেব। তো আমি মুম্বাই, আমাদের কেমন লাগলো মুম্বাই, কেমন লাগে আপনাদের মুম্বাইয়ের যে ব্লগগুলো আপনাদের কাছে তুলে ধরি, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো, নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো আগামী দিনে। তো নতুন বছর আসতে চলেছে, আগাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বম্বের ব্লগ আরও দেখতে চাইলে আপনারা কী কী বিষয়ের উপর দেখতে চান সেটাও আমাকে অবশ্যই অনুরোধ করে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উপরে ব্লগ বানাতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই, তো কমেন্ট সেকশানে কমেন্ট অবশ্যই চাই, কমেন্টে আপনারা মানে জানাবেন আমাকে। তো আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা, তাদের জন্য বলছি তারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা বেল আইকন ওটাকে প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকুন,
আসছে বছর, নতুন বছর আসছে, সবাই এনজয় করুন, ক্রিসমাস সবাই এনজয় করুন। তো সবাই পিকনিক পার্টি এসব সমস্ত মিলিয়ে এনজয় করুন। জীবন একটাই, মানুষকে এনজয় করে ভালোভাবে বেঁচে থাকতে হবে। আবার করোনা আসছে, তো সাবধানতার সঙ্গেও আমাদেরকে আনন্দটাও উপভোগ করতে হবে, সবটাই করতে হবে, আনন্দও করতে হবে। জীবনের সব কিছুটাই আমাদের মানে দরকার, কারণ সব সময় একটা মানে ঘাত প্রতিঘাত তো আমাদের লাইফে লেগেই আছে, তাই না? তো এই করোনা চলে গেছিলো, আবার মানে আস্তে আস্তে করে আসছে। তো অবশ্য করেই আপনারা সকলেই মাস্ক পরবেন, আর বাইরে বেরোলে ডিস্টেন্স বজায় রাখবেন অবশ্য করেই। আমরা তো এগুলো পালন করছি এখানে। তো যাই হোক, তার মধ্যেও আনন্দ করতে হবে, মজা করতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন অবশ্যই। তো আজকের মতো ব্লগটা এখানেই ইতি টানছি, শেষ করছি। তো সবাইকে টাটা, গুড নাইট, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ। ততক্ষণের জন্য টাটা।